সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে তারবিয়াতুল আওলাদ তথা সন্তান প্রতিপালন। সন্তান আমাদের আল্লাহ তাআলার দেওয়া একটি বিশেষ নিয়ামত। বিশেষ নিয়ামত শুধু নয়, সন্তান আমাদের জীবনের বড় একটি আমানত। এই আমানত দারিতা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা আমাদের ভয়ানক পরিণতি হবে। এই আমানত দারিতা রক্ষা করা প্রত্যেকটি অভিভাবকের, প্রত্যেকটি সন্তানের পিতার জন্য জরুরি কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমানত আদায় করার ব্যাপারে সূরা নিসা এর 58 নম্বর আয়াতে বলছেন, ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা তার আমানতগুলো, তোমরা তোমাদের ওপর অর্পিত আর আমানতগুলোকে তার অধিবাসীর কাছে আদায় করে দাও। আমাদের ওপর যতগুলো আমানত আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যস্ত করেছেন, সেই আমানতগুলো আল্লাহ তাআলা আদেশ আদায় করে দেওয়ার প্রতি নির্দেশ প্রদান করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সন্তান একটি আমানত, এই আমানত দারিতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ঘড়ি হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমানত স্বরূপ আমাদেরকে বলছেন যে তোমাদের সন্তানরা, তোমাদের পরিবার পরিজন হচ্ছে তোমাদের প্রতি আমানত, এই আমানতকে তোমরা রক্ষা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত দারিতা রক্ষা করার ক্ষেত্রে বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন, আল্লাহ রাসূল বলছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে, প্রত্যেকের মাসউলিয়াত সম্পর্কে প্রত্যেককেই প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, সুতরাং একজন পুরুষ মানুষ তার পরিবারের অধীনস্থদের উপর দায়িত্বশীল, তিনি সে দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াহ, আর মহিলা, নারী, বাড়ির যিনি মা, যিনি গার্জেন রয়েছেন, মহিলা রয়েছেন, তিনি দায়িত্বশীল, ফি বাইতি জাওজিহা, তার স্বামীর বাড়ির যারা তার অধীনস্থ রয়েছে তাদের ওপর তিনি দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, তিনিও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্বটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের সন্তানদেরকে প্রতিপালন করার জন্য, আমাদের সন্তানদেরকে উপযুক্ত সন্তান হিসেবে গড়ে তোলার জন্য। কারণ এই সন্তানগুলো পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন একটি নিয়ামত, এই নিয়ামতের ফলটা এতটাই লাভজনক হয়ে থাকে, এই নিয়ামতের ফলটা, এই নিয়ামতের ফলাফলটা, এই নিয়ামতের শেষ পরিণতিটা এমনটাই লাভজনক হয়ে থাকে। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেই ব্যবসার ফলাফলটা, যেই ব্যবসার লাভটা এতটা লাভজনক হয়ে থাকে। সন্তানকে যদি আপনি পৃথিবীতে যোগ্য করে গড়ে তুলতে পারেন, তাহলে পৃথিবীতে আপনার জন্য, আপনার জন্য পৃথিবীতেই স্বর্গের, পৃথিবীতেই জান্নাতের কিছু নিয়ামত, কিছু উপমা এনে দিবে। একজন সন্তান তার পিতার জন্য যখন তার পিতার সামনে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, তখন তার পিতার সাথে যখন কথা বলবে, তখন সে আল্লাহ তাআলার ওই কালামটিকে স্মরণ করে এই কথা বলবে। আল্লাহ তাআলা যে মানুষকে আদেশ প্রদান করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার পিতামাতার সাথে তুমি ওহ শব্দটি উচ্চারণ করে কথা বলবে না। এই সন্তান যখন তার ভিতরে ইলমে ওয়াহী থাকবে, আল্লাহ তাআলার জ্ঞান থাকবে, তখন তার পিতার সাথে সে কথা বলতে গেলে তখন এমন একটি বাক্য তার মুখ দিয়ে বের হবে যে বাক্যটাতে পিতামাতা কোনোদিনও কষ্ট অনুভব করতে পারে না, এবং আল্লাহ তাআলার নির্দেশ সে পালন করবে। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সন্তান পিতামাতার সাথে কথা বলতে গিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কথা বলবে, লাইয়েন কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, কথার মাঝে কোনো প্রকার শক্ত, কোনো প্রকার কষ্ট দিয়ে কথা সন্তান বের করবে না। আর
এই নিয়ামতকে যদি আমরা উপেক্ষা করে অবজ্ঞা করে আমরা যদি উপযুক্ত সন্তান তৈরি করতে না পারি, তাহলে আমাদের সন্তান আমাদের সাথে কর্কশ ভাষা তো দূরের কথা, আমাদের উপর হাত উঠাতে কণ্ঠাবোধ করবে না, যা পৃথিবীর ইতিহাসে অসংখ্য রয়েছে। যেমনটি কিছুদিন আগে আমরা পত্রিকায় দেখেছি, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, সন্তান পিতাকে মারতে মারতে, হাত দিয়ে ঘুষকিল মারতে মারতে, লাথি মারতে মারতে তার সন্তান পিতাকে মেরেই ফেলেছে। এই রূপ পৃথিবীতে অনেক অনেক ইতিহাস রয়েছে। এর কারণটাই কি? কারণটাই হচ্ছে আমরা আমাদের আমানতটাকে, আমাদের ওপর অর্পিত যে আল্লাহ তাআলা আমানত দিয়েছে, এই আমানতটিকে আমরা যোগ্য করে আদায় করতে পারিনি, আমাদের আমানতকে আমরা রক্ষা করতে পারিনি, যার কারণেই সন্তানের হাতে পিতার মৃত্যু হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার কথা আমরা সর্বদাই স্মরণ করে চলি। আল্লাহ তাআলা যে বললেন আমাদেরকে, তোমরা তোমাদের আমানতগুলো তার অধিবাসীদের কাছে আদায় করে দাও। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, দেখুন যদি আমরা এই আমানতকে উপযুক্তভাবে আমাদের আমানতদারিতা থেকে মুক্তি না লাভ করি, আমরা যদি আমাদের দায়িত্বকে পালন না করি, তাহলে কতটা শক্ত কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন আবদিন ইস্তারাইহি রাইয়াতান, পৃথিবীতে কোনো বান্দার ওপর যখন কোনো দায়িত্ব অর্পিত হয়, কোনো বান্দার ওপর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দায়িত্ব ন্যস্ত হয়, আর সে দায়িত্ব পালন অবস্থায়, দায়িত্বরত অবস্থায় ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া কাশশুন লিরাইয়াতিহি, সে যেই দিন মারা যাচ্ছে সেই দিন যদি তার দায়িত্বকে পালন করার ক্ষেত্রে খেয়ানত হয়ে থাকে, সে দায়িত্বকে যদি উপযুক্তভাবে পালন না করে থাকে, তার দায়িত্বের প্রতি যথাযথ যত্নবান হয়ে না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তির অবস্থা হচ্ছে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির ওপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদেরকে আমাদের দায়িত্বগুলো উপযুক্তভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে গশ, আমাদেরকে খিয়ানতকারী হিসেবে ও কবুল না করে, আমাদেরকে আমার দায়িত্ব পালনগুলো যেন আমরা উপযুক্তভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্বগুলো আমাদের পালন করার ক্ষেত্রে কোনো প্রকার কণ্ঠাবোধ করা চলবে না। এই জন্য আমাদের সন্তানগুলো, আমাদের সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আমাদের কাঁধে অর্পিত হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম যে দায়িত্বটি আমাদের সন্তানদের জন্য, প্রত্যেকটি অভিভাবক, আজকে যারা সন্তান রয়েছি, আগামী দিনের তারা অভিভাবক, আগামী দিনের তারা পিতা, এই হিসেবে তাদের প্রতি যে দায়িত্বটি অর্পিত হয়েছে, যে দায়িত্বটি সর্বপ্রথম আমাদের কাঁধে এসে বর্তিয়েছে, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা, আমাদের সন্তানদের জন্য যাতে করে তাদের সালাহিয়াত, যোগ্যতা, যোগ্য সন্তান হিসেবে গড়ে ওঠে, ওয়াল হিদায়াতি ওয়াল খাইর, এবং আমাদের সন্তানদের জন্য হেদায়েতের দোয়া করা, এবং আমাদের সন্তানদের জন্য খাইর, কল্যাণের দোয়া করা। প্রত্যেকটি অভিভাবক, প্রত্যেকটি দায়ী, প্রত্যেকটি কি বলে গার্জেন, প্রত্যেকটি পিতার উপর কর্তব্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, তখন তিনি বলেছিলেন দেখুন রব্বিজ আল হাদাল বালাদা আমিনা, হে আল্লাহ আপনি এই মক্কা নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করুন, নিরাপদ নগরীতে পরিণত করুন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন আবুদাল আসনাম, এবং হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে দেব দেবী মূর্তি পূজা থেকে বিরত রাখুন, মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কার জন্য? তিনি আর নিজের জন্য এবং সন্তানের জন্য দোয়া করছে যে আমাদেরকে, হে আল্লাহ আমার সন্তানকে, আমাকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। এইভাবে লুকমান আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দিতে গিয়ে বলেছিলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় ধরনের পাপ, অন্যায়, জুলুম, অবিচার।
আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথা নকল করে বলছেন, একই কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করে বলছে, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে শিরক করা থেকে, মূর্তি পূজা করা থেকে বাঁচিয়ে রাখুন। অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং পূর্ববর্তী নবীদের মধ্য থেকে দেখুন জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে তার সন্তানের জন্য দোয়া করেছিলেন। শুধু দোয়া করে ক্ষান্ত হননি, বরং এমন দোয়া করেছেন যে এই সন্তানরা যেন যোগ্য হয়ে গড়ে ওঠে এবং ওয়ালাদ সালেহ হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিলেন জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানদের জন্য, আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, দা জাকারিয়া রব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব আপনি আমাদেরকে দান করুন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে বলেছিলেন তার রবের কাছে, হে রব হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে সৎ সন্তান দান করুন, তাইয়্যিব সন্তান দান করুন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, এবং ওয়া তাকাব্বাল দোয়া ওয়া ইন্নাকা সামিউ দোয়া। তিনি বলেছিলেন, হে প্রভু আপনি দোয়া শ্রবণকারী, আপনি দোয়া কবুল করে থাকেন। এভাবে পূর্ববর্তী সকল নবী রাসূলগণ তাদের সৎ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, আর এই দোয়াগুলো সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়ে থাকে, কবুল হয়ে থাকে। যেমনটি দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর দোয়া, তিন শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে থাকে। যেই তিন শ্রেণীর দোয়া, তিন শ্রেণীর লোক যদি আল্লাহর কাছে দোয়া করে এদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে দোয়া দাওয়াতুল মাদলুম, যারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, যাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, যারা মাদলুম তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাঝে এবং মাজলুমের মাঝে কোনো প্রকার, মাজলুমের দোয়ার মাঝে কোনো প্রকার পর্দা থাকে না, কোনো প্রকার আড়াল থাকে না, কোনো প্রকার বাধা থাকে না, বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ তাআলার কাছে যে দোয়া কবুল হয় তা হচ্ছে মাজলুমের দোয়া, জুলুমের দোয়া, মাজলুমের দোয়া, যে ব্যক্তি জুলুম করলো, জুলুমকৃত ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া সন্তানের জন্য, পিতার দোয়া সন্তান সন্ততির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে থাকে, গৃহীত হয়ে থাকে, এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির, একজন সফরকারীর দোয়া, একজন পথিকের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই দোয়াটি হতে হবে এই জন্য, পিতা যদি সর্বপ্রথম আমাদের কর্তব্য যে কাঁধে পদরে পৌঁছেছে সেটি হচ্ছে আমাদের সৎ সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর এই দোয়াটি যেন সর্বদাই আমাদের সন্তানের পক্ষে হয়ে থাকে, সন্তানের বিপরীতে যেন না হয়, এ বিষয়টি সর্বদাই খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা পিতামাতারা অনেক সময় রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, সন্তানের আচরণের প্রতি অসন্তুষ্ট হয়ে আমরা তাদের বিরুদ্ধে বদদোয়া করে থাকি, এই বদদোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই বদদোয়াগুলোর মাঝে কবুল হতে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে না। এই জন্য সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি পিতাকে, প্রত্যেকটি মাতাকে সচেতন হতে হবে, আমার সন্তানের জন্য যেন আমার কখনো মুখ দিয়ে বদদোয়া বের না হয়ে যায়। যদি আমার মুখ দিয়ে বদদোয়া বের হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সেটি কবুল করে নেবেন, এবং সেই কবুল করে নিলে তখন আমার সন্তান, আমি সর্ব অবস্থায় ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, হে বিশ্বের উম্মতে মুহাম্মাদি, তোমরা তোমাদের নিজেদের প্রতি বদদোয়া করিও না, তোমাদের সন্তানদের বিরুদ্ধে তোমরা বদদোয়া করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুয়াফিকু মিনাল্লাহি সাআতান ইসআলু ফীহি আতাউন,
পৃথিবীতে এমন একটি মুহূর্ত, এমন একটি সময় রয়েছে যে সময়টিতে আল্লাহ তাআলার কাছে কোনো প্রাপ্তি, কোনো জিনিস যদি চাওয়া হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়াস্তাজীব আলাইকুম, তিনি তোমাদের দোয়া কবুল করে নেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত পিতা ও মাতাগণ যারা রয়েছে আমরা এখানে, তাদের উদ্দেশ্যে আমরা এই কথাই বলতে চাই, আমরা কখন কোন বাক্য বলছি যেই সময়টা হতে পারে মুস্তাজাবুদ দাওয়াহ, দোয়া কবুলের সময়, এই সময় যদি আমার মুক্তি আমার সন্তানের বিরুদ্ধে কখনো বদদোয়া বের হয়ে যায়, আল্লাহ তাআলা সেটি কবুল করে নেবেন, তখন আমার সন্তান, আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব। যেমনটি একটু আগেই বলছিলাম যে পৃথিবীতে যেমনটি আমার সৎ সন্তান রেখে যেতে পারলে আমি পৃথিবীতে যেমনটি কল্যাণকামী হব, পৃথিবীতে যেমন সফল কাম হব, তেমনই পরকালেও আমরা সফল কাম হব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা সকলেই জানি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ রাসূল বলছেন ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইন কাতা আনহু আমালু, তখন তার সকল পৃথিবীর আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন থালাস, তবে তিনটি আমল জারি থাকে, তার মধ্যে একটি হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ওই সৎ সন্তান, যেই সৎ সন্তান তার জন্য দোয়া করে, পিতামাতার জন্য বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব, আমার পিতামাতার প্রতি আপনি দয়া করুন তেমনই ভাবে, যেমনই ভাবে আমি শিশু অবস্থায় যখন কোনো খাবার নেওয়ার ক্ষমতা ছিল না, তখন আমি চিৎকার করেছি, আমার মাতা পিতা আমাকে কোলে করে নিয়ে আমাকে আমার মাতা দুধ খাইয়েছে, আমি যখন চলতে ফিরতে হাঁটতে পারিনি, আমি যখন হামাগুড়ি দিয়ে চলেছি তখন আমি পড়ে গিয়েছি, আমি যখন হাঁটা শুরু করেছি তখন আমি পড়ে গিয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, তখন আমার পিতামাতা আমার জন্য ব্যথিত হয়েছে, আল্লাহ তারা যেমনটি ব্যথিত হয়ে তারা কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে আমাকে প্রতিপালন করেছে, আল্লাহ আমার পিতামাতাকে ঠিক সেভাবে আপনি প্রতিপালন করুন, দয়া করুন, করুণা করুন। এভাবে একজন সৎ সন্তান পরকালে যখন আমরা মারা যাব তখন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বদাই একজন সৎ সন্তান আমাদের দুনিয়া ও আখেরাতে সবচাইতে বড় নিয়ামত, এ কথাই আমরা বলবো। এই জন্য বলতে চাচ্ছি যে কথাটি, সেটি হচ্ছে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদাই দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বলবো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা আমাদের সৎ সন্তান চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদাই করব, আমাদের সৎ সন্তান লাভের জন্য, আমাদের সন্তান তারবিয়ার জন্য, সন্তান প্রতিপালনের জন্য। সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য পয়েন্ট হচ্ছে আমাদের সৎ সন্তানের জন্য দোয়া করা। দ্বিতীয় নম্বর, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য রাখব সেটি হচ্ছে তাদের প্রতি সর্বদাই দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা প্রদর্শন করব। কখনো সন্তানদের সাথে রূঢ় আচরণ করব না, কখনো সন্তানদের সাথে রূঢ় আচরণ প্রদর্শন করব না, বরং সর্বদাই আমরা দয়ার হাতকে বিছিয়ে দেব, দয়ার হাতকে আমরা সম্প্রসারিত করব, এবং আমাদের সন্তানদের প্রতি মহব্বত করার ক্ষেত্রে আমরা চুম্বন করব, আমরা ভালোবাসা প্রদর্শনের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করব। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তানদের প্রতি দয়া দেখাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাব্বালা রাসূল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন। অন্য একটি হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে একদিন দেখছেন সাহাবীদের সাথে হেঁটে যাচ্ছেন, মদিনার এক গলিতে তিনি খেলাধুলা করছে, তেনাকে ধরার জন্য একটু হাত বাড়িয়ে দিচ্ছে, হাসান তখন এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করছে, এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎফুল্ল করার জন্য, হাসানোর জন্য চেষ্টা করছে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ধরলেন, ধরার পরে তার মাথায় হাত রাখলেন এক হাত এবং আরেক হাত চিবুর নিচে রাখলেন, তারপরে হাসানকে চুম্বন করলেন, হাসানকে চুম্বন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হচ্ছে আমার একজন নাতি। সম্মানিত উপস্থিতি, তেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে চুম্বন করলেন, ওই সময় ওয়াইন্দাহুল আকরা ইবনে হাবিস, তার নিকটে একজন সাহাবী বসেছিলেন, তিনি হচ্ছেন আকরা বিন হাবিস, তিনি বলছেন
ইন্নালি আশারাতুম মিনাল ওয়ালাদ, আমার দশটা সন্তান রয়েছে, একটি নয় দুইটি নয়, আমার দশটি পৃথিবীতে সন্তান রয়েছে, কিন্তু মা কব্বালতু মিনহুম আহাদা, আমি তাদের কাউকে কোনোদিনও চুম্বন করতে পারিনি, চুম্বন করিনি, আমি চুম্বন করতেই পারি না, আমার ইতস্তত লাগে, আমাকে যেন কেমন লাগে, আমি চুম্বন করতেই পারি না। ফানাদারা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকানোর পরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে ব্যক্তি সন্তানদের প্রতি, যে ব্যক্তি তার নাতি নাতনিদের প্রতি, শিশু বাচ্চাদের প্রতি দয়া করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি কিয়ামতের দিন দয়া করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে তার মধ্যে আরও একটি পয়েন্ট হচ্ছে, সন্তানদের প্রতি আমাদের দয়াশীল মায়াশীল হতে হবে, সন্তানদের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করতে হবে, সন্তানদের ধরে আমাদের চুম্বন করতে হবে, ভালোবাসার যে প্রকাশের মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যক্ত করতে হবে। যেই প্রতিপালনগুলো আমরা দেখে থাকি, দেখেছি সৌদি আরবে, সৌদি আরবের শিশু বাচ্চাদেরকে তারা দেখলেই পারে, একজন শিশু বাচ্চা যখনই একজন মুরব্বীর কাছে আসে, মুরব্বীকে সর্বপ্রথম এসে সালাম দেওয়ার পরে তার মাথা চুম্বন করে, কেন? কারণ তার সন্তানকে তিনি ওভাবেই প্রতিপালন করেছেন, তার সন্তানকে যখনই তিনি দেখেছেন তখনই তাকে চুম্বন দেওয়ার অভ্যস্ত করেছেন, তাকে চুম্বন দেওয়ার প্রতি অভ্যস্ত করার কারণেই তিনার সন্তানের আজকে মুরব্বীদেরকে যখনই সাক্ষাৎ হয় তখনই তারা এসে মাথায় চুম্বন করে, তাদের হাতে চুম্বন করে, এটি সন্তানদের একটি নেচার, একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আজকে আমাদের সন্তানরা তাদের, তারা তো চুম্বন করা দূরের কথা, তারা আমাদেরকে সালাম দিতে ইতস্তত করে, আজকে সন্তানেরা পিতাদেরকে মুসাফা করতে ইতস্তত করে, কেন? কারণ তা আমরা অভিভাবক যারা রয়েছি, আমরা পিতা যারা রয়েছি, তারা এ আদর্শে আদর্শিত নয়, আমরা পিতারা এই গুণে গুণান্বিত না হওয়ার কারণেই আমাদের সন্তানেরা আজকে সে অনুপাতে গড়ে উঠেছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রতি কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া প্রদর্শন করেছেন, একটি হাদিস, যে হাদিসটি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিসটিকে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সেই হাদিসের মধ্যে হুসাইনকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোলে নিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন, অথবা কাঁধে নিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন। এই সময় যখন তিনি মসজিদে প্রবেশ করলেন, কোনো এক সলাতের জন্য, হয় এশার মাগরিবের সলাত অথবা এশার সলাতের জন্য তিনি প্রবেশ করলেন, তখন সেই সন্তানকে নিয়ে আসার পরে হাসানকে বা হুসাইনকে তিনি সামনে রেখে দিলেন, সামনে রেখে দেওয়ার পরে তিনি সলাত শুরু করলেন, সলাত শুরু করে সলাতে যখন সিজদায় গিয়েছেন, সিজদাটাকে তিনি লম্বা করে করছেন, লম্বা, এতটাই লম্বা করে করছেন, সাহাবীর যিনি রাবি, হাদিসের রাবি রেওয়ায়তকারী, তিনি বলছেন যে আমার পিতা বলছেন আমি এত লম্বা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রয়েছেন, কেন এত সময় সিজদায় রয়েছেন? এই দৃশ্য দেখার জন্য আমি মাথাটাকে একটু সিজদা থেকে উঠিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল কি ভুলে গিয়েছেন, নাকি আল্লাহ রাসূলের কোনো কিছু ঘটে গেল, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে, আমি বুঝতে পারি নাই, এজন্য আমি মাথাটাকে উঠিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় রয়েছে। এই অবস্থা দেখতে গিয়ে আমি দেখলাম হুসাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর তিনি বসে রয়েছেন, তিনি খেলাধুলা করছেন, তখন আমি আবার সিজদায় চলে গেলাম। সিজদায় যাওয়ার পরে কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন, সলাত সমাপ্তি হলো, সাহাবীগণ মানুষেরা বলাবলি করতে লাগলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি কেন এত লম্বা সময় ধরে সিজদা দিলেন? আমরা বুঝতেই পারলাম না, আমরা মনে করছি হয়তোবা আপনার উপর কোনো ওহী অবতীর্ণ হচ্ছে, অথবা অন্য কোনো কারণ আপনার প্রতি সংঘটিত হয়ে গিয়েছে যার কারণে আপনি মাথা উঠাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বলছেন, শোনো হে আমার সাহাবীরা শুনে রেখো, যে কথা তোমরা ধারণা করেছো সেগুলোর কোনো একটিও ঘটেনি, কিন্তু আমার এই সন্তান, ওয়ালাকিন নাবনি, কিন্তু আমার এই সন্তান, তিনি নাতিকে বলছেন সন্তান,
তিনি নাতিকে বলছেন, সন্তান, এই জায়গায় একটি বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, আমরা আমাদের নাতি নাতনিদের সাথে, আমাদের ছেলের ঘরের নাতি হোক অথবা মেয়ের ঘরের নাতি হোক, নাতি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটাকে পোতা বলি, পোতা বা নাতি, তাদের সাথে আমরা অনেক সময় মাসকারার ছলে এমন কিছু কথাবার্তা বলে থাকি যেগুলো আমাদের শরীয়ত অনুমোদন দেয় না। আমরা আমাদের মনে রাখতে হবে নাতি নাতনি সন্তানদের মর্যাদায়, নাতি নাতনি সন্তানদের মর্যাদায়, এ কথাই মনে রাখতে হবে। সন্তানকে যতটুকু ভাষা আপনার জন্য বলা শোভনীয় ঠিক ততটুকু ভাষাই আপনি আপনার নাতি নাতনির ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। আপনার সন্তানের ক্ষেত্রে যে ভাষাগুলো ব্যবহার করা আপনি শালীন মনে করে থাকেন, আমি শালীন মনে করে থাকি, ঠিক সে ভাষাগুলোই আমার নাতি নাতনির ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কারণ নাতি নাতনিরা হচ্ছে সন্তানের মর্যাদাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি এই আমার সন্তানটা ইরতাহালানি আমার পিঠে উঠে বসেছিল, আমি তখন পছন্দ করলাম, আমি অপছন্দ করলাম যে আমি কেন তাড়াহুড়া করে তাকে নামিয়ে দিই, তার কাজ তার মনের চাহিদা পূর্ণ হোক, তারপরেই আমি তাকে আমার কাঁধ থেকে আমার পিঠ থেকে নামাই। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের প্রতি দয়া দেখিয়েছেন, সন্তানদের প্রতি মায়া দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা এই জায়গায় আমাদের সন্তানদের প্রতি দয়ার হাতকে, দয়ার মায়ার হাতকে সম্প্রসারিত করতে অনেকটাই পিছিয়ে রয়েছি। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে ভাষাও যেমন ব্যবহার করি না নম্র ভদ্র ভাষা, তেমনটি আমরা আমাদের দয়া প্রদর্শনের যে মাধ্যমগুলো সেগুলো আমরা ব্যবহার করতে যদি না পারি, তাহলে আমাদের সন্তানগুলো অবশ্যই আমাদের সাথে রূঢ় আচরণ করবে, আমাদের খেয়াল আমাদের সাথে খারাপ আচরণ করবে। এই জন্য সন্তানদের পক্ষ থেকে যদি আমরা ভালো আচরণের আশাবাদী হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের সন্তানদের প্রতি দয়া মায়া প্রদর্শন করতে হবে। তৃতীয় নম্বর, যে গুরুত্বপূর্ণ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আল আদলু বাইনাহুম, সন্তানদের মাঝে ইনসাফ সর্বদাই বজায় রাখতে হবে। সন্তানদের প্রতি ইনসাফে যেন আমাদের পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি না হয়, ইনসাফে যেন বেইনসাফে আমরা না পড়ে যাই। কারণ যদি আমরা আজকে পৃথিবীতে দেখেন, সন্তানের হাতে সন্তান পিতা খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, এমনকি আমার জানামতে অনেক পরিবার যাদেরকে আমরা দেখেছি, একজন সন্তানের সাথে পিতার কোনো প্রকার চলাফেরা লেনদেন নেই, এমনকি ইসলামী শরিয়াত যেটাকে নিষেধ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রাখে না, সে জান্নাতে প্রবেশ করবে না। এত ভয়ানক বাণী উচ্চারণ করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকে উপেক্ষা করে, একজন আলেমের ঘরের সন্তানও আমরা দেখেছি তার পিতার সাথে রূঢ় আচরণ করে, কখনো তার পিতার সাথে কথাই বলে না, সম্পর্ক তো বজায় রাখা দূরের কথা, এই রূপ আমাদের জানা রয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে সন্তানদের মাঝে অবিচার করা, সন্তানদের প্রতি ইনসাফ না করা। সন্তানদের এক সন্তানকে বেশি সম্পদ দিয়ে দিয়েছে, আরেক সন্তানকে কম সম্পদ দিয়েছে, সন্তান পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তানদের জমি জায়গা বণ্টন করে দিয়েছে, এই কারণেই আজকে এই সমাজের অবস্থাটা করছে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন্না আবাহু আতা বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় তার পিতা তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইন্নি ফাকাল ইন্নি নাহালতু ইবনি হাদা গোলামান, আমার এই সন্তানকে একটা গোলাম আমি দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি এই সন্তানকে একটি গোলাম দান করেছি। অন্য রিওয়ায়েতে রয়েছে, তার মা নুমানের মা তার পিতাকে বলছে, নুমানের বাবাকে বলছে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার এই দানের প্রতি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাসূলকে এ দানের প্রতি সাক্ষী না রাখবেন। তাই তিনি আল্লাহ রাসূলকে নিয়ে গিয়ে সাক্ষী রাখছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানকে আমি একটি বাগান দান করেছি, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানকে আমি একটি গোলাম দান করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো, আকুল্লু আকুল্লু ওয়ালাদিকা নাহালতা মিথলা,
তার মতো কি প্রত্যেকটা সন্তানকে একটি করে গোলাম দিয়েছ? সে সাহাবি, সাহাবি বলছেন লা, নুমান বিন বাশির, তার পিতা বাশির বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমি শুধু নুমানকেই দিচ্ছি, অন্য কোনো সন্তানকে আমি গোলাম দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারজিহু, তুমি তার কাছ থেকে এটি ফিরিয়ে নাও, তুমি তার কাছ থেকে তোমার এই গোলামটিকে ফিরিয়ে নাও। এ কথাই আদেশ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটি জুলুম হয়ে যাবে, আপনি ইনসাফ হবে না, একটি সন্তানকে গোলাম দিলেন আরেকটি সন্তানকে দিবেন না, এটি ইনসাফ হবে না। আপনার এক সন্তানকে আপনি জমি রেখে দিচ্ছেন, এক সন্তানকে আপনি বাড়ি রেখে দিচ্ছেন, আরেক সন্তানকে দিবেন না, এটি আপনার পক্ষ থেকে ইনসাফ হবে না। আর এই ইনসাফ না হওয়ার কারণে আপনার সন্তানের পক্ষ থেকে খারাপ আচরণ আসবেই, এটি স্বাভাবিক। এই জন্য আপনার সন্তানের মধ্যে, আপনার সন্তানের মনে কি বলে যে আপনার প্রতি ক্রোধ রাগ গুসা জন্ম নেবেই, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের সন্তানদের প্রতি ইনসাফ করতে হবে। সন্তানদের প্রতি যদি, সন্তানদের থেকে যদি আমরা ইহসান পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদের প্রতি ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সন্তানদের প্রতি ইহসান করে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله সম্মানিত উপস্থিতি, আমরা সন্তান প্রতিপালনের খুতওয়াতগুলো নিয়ে, পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তার মধ্যে তিনটি পদক্ষেপ নিয়ে আলোচনা করলাম, আরেকটি পদক্ষেপ আলোচনা করেই আমরা খুতবা সমাপ্তি করছি। চতুর্থ নম্বর পদক্ষেপের বিষয়ে আমরা বলবো, সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে পিতাদেরকেই হতে হবে উসওয়াতুন হাসানা, পিতাদেরকেই হতে হবে উত্তম আদর্শ। আপনার সন্তানটা ঠিক সেভাবেই গড়ে উঠবে যেভাবে আপনার মাঝে তার আচরণ দেখতে পাবে। দেখুন, পূর্ববর্তী নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে যখন বিচ্যুতির পথে দেখেছেন, তখন তাদেরকে যখন আহ্বান করেছেন সঠিক পথের দিকে, দীক্ষা দিয়েছেন, তখন তারা আপত্তি পেশ করেছেন যে আমরা আমাদের বাপদাদাদেরকে তো এই রূপ পাইনি। অর্থাৎ বাপদাদাদের আচরণের কারণে তারা প্রভাবিত হয়ে তাদের বাপদাদার ধর্মকে তারা অনুসরণ করেছে। যেমনটি দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতাকে বললেন, ইদ ক্বাল লি আবিহি ওয়া কওমিহি, তার সম্প্রদায়ের লোকদেরকে এবং তার পিতাকে বললেন, মা হাদিহি তামাসিল আল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা এই যে দেবদেবী মূর্তিগুলোর ইবাদত করছো এগুলো কেন? তিনি তারা তখন উত্তরে বলেছিল যে এগুলোকে আমরা কালু, তারা বলেছিল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা এই দেবদেবীগুলোর আমাদের পিতামাতাদেরকে ইবাদত করতে দেখেছি, এই জন্য আমরা ইবাদত করছি। অনুরূপভাবে যদি জাকারিয়া আলাইহিস সালামকে দেখেন, তিনিও তার সন্তানদের, তার কি বলে যে জাকারিয়া আলাইহিস সালাম এর সম্প্রদায়েদেরকে যখন আহ্বান করেছিলেন, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কেদেরকে যখন আহ্বান করেছিলেন, সকলেই একই কথা বলেছিল, আমাদের বাপদাদারা এই দেবদেবীদের পূজা করত, তাই আমরা পূজা করছি। অনুরূপভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলেন, তিনিও যখন তার উম্মতকে ডাকছিলেন, তখন তারা বলেছিল আমাদের বাপদাদারা আজকে 360টি দেবদেবীর পূজা করেছে, আর তিনি একটা দেবদেবীতে পরিণত করতে চাচ্ছে, একটি উপাস্যে পরিণত করতে চাচ্ছে, এটি কিভাবে সম্ভব? তাই তারা তার কথাকে উপেক্ষা করেছিল। অর্থাৎ পিতামাতার আদর্শে বাপদাদাদের পূর্বপুরুষদের আদর্শে আদর্শিত হওয়ার কারণেই আজকে তারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ থেকেছিল। তাই আমাদের উত্তম আদর্শ যদি না হই, আমরা যদি ইবাদতের ক্ষেত্রে পিছপা থাকি, আমরা যদি ইবাদতের ক্ষেত্রে গাফেল থাকি, আমার সন্তানকে আমি ভালোবাসা করতে পারি না, আমার সন্তানকে আমি আলেম হিসেবে তখনই চাইতে পারি, আমি আমার সন্তানকে আমার খাদেম হিসেবে তখনই পেতে পারি যখন আমার মাঝে আমার পিতার মাতার খেদমত করার মানসিকতা থাকবে, প্রতিফলন থাকবে, আমার সন্তানকে আবেদ হিসেবে তখনই আমি পাবো যখন আমি ইবাদতে মশগুল থাকবো, আমার পিতামাতাকে লাইন নরম ভাষা উক্তি প্রয়োগকারী তখনই পাবো, আমার সন্তানকে তখনই পাবো যখনই আমি পিতা হিসেবে লাইন ভাষা নরম ভাষা প্রয়োগের বা আমার মাঝে আচরণ থাকবে, অভ্যাস থাকবে। এই জন্য আসুন পরিশেষে আমরা একথাই সকলের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাচ্ছি। আমরা আজকে এখানে অনেকেই অভিভাবক রয়েছি, অনেকেই সন্তান রয়েছি যারা আগামী দিনের অভিভাবক, তাদের সকলের উদ্দেশ্যে আমরা বলতে
করতে চাই। আমরা যে খুতুয়াতগুলো বললাম সে খুতুয়াতগুলো মান্য করে আমরা চলি, তাহলে আমাদের ওপর যে অর্পিত আমাদের আমানতগুলো রয়েছে সেগুলোকে উপযুক্তভাবে আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা আমরা এখানে লেখাপড়া করতে এসেছি, আমরা সর্বদাই স্মরণ রাখবো আমাদের পিতামাতারা হচ্ছে আমাদের জন্য পৃথিবীতে আসার মাধ্যম, তাদের ওয়াসিলায় আমরা আজকে এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। এই জন্য আমাদের আচরণে তারা কোনো সময় যেন কষ্ট না পায়, কারণ আল্লাহ তাআলার অসন্তুষ্ট হয় পিতামাতা অসন্তুষ্ট হলে, পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা স্বয়ং সন্তুষ্ট হয়। এই জন্য পিতামাতাকে সর্বদাই সন্তুষ্ট করে আমরা চলার চেষ্টা করব এবং পিতামাতার সাথে লাইয়িন ভাষায়, নরম ভাষায়, কোমল সুরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحده صلى الله عليه بها عشرة. الله رسول صلى الله عليه وسلم বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার মাত্র দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। এজন্য আমরা দরুদ পাঠ করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفرة والفجرة والمبتدية والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. قوموا للصلاة أيها المصلون.